আসসালামু আলাইকুম। বরাবরত আমরা আজকে আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। আমরা প্রথমে জেনে নেব আপনার নাম। নুরুল ইসলাম। আপনি কোথায় থেকে এসেছেন? আমি কক্সবাজার থেকে এসেছি। আচ্ছা, ডিপিআরসি হাসপাতালে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার কোমরের সমস্যা নিয়ে এসেছি। কতদিন যাবত এই সমস্যা ভুগছেন? প্রায় 8 মাস ধরে আমি কোমরের ব্যথা নিয়ে ভুগছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আপনার এই ব্যথাটার উৎপত্তি কিভাবে? আমার এই ব্যথা হয়েছে বিগত 8 মাস আগে। আমি প্রায় বিদেশ ছিলাম, বিদেশ থেকে দেশে আসি। দেশের মধ্যে একটা গ্যাস সেন্টার লাগতে গিয়া আমার কোমর ব্যথা হয়ে গেছে। আচ্ছা, ডিপিআরসি হাসপাতালে আপনি কোন ডাক্তারের অধীনে ভর্তি দিন আছেন? আমি শহুল্লা প্রধান, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ভর্তি মানে চিকিৎসা নিয়েছেন আপনি। আচ্ছা, কতদিন যাবত চিকিৎসা নিয়েছেন? প্রায় 15 দিন। 15 দিন। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ। এখন আপনি সম্পূর্ণ সুস্থ। এর আগে কোথাও এই সমস্যার জন্য চিকিৎসা করিয়েছেন? জি, ঢাকার মধ্যে বড় বড় দুইটা হসপিটালে গেছি, কোনো ফল পাই নাই। বাদে শহীদুল্লাহ স্যারের কাছে আইসি, 15 দিন এখানে ছিলাম, আমার মোটামুটি সুস্থ। আচ্ছা, এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি কিভাবে জানলেন? আমি জানছি বিগত আমি বিদেশ থাকি তো প্রায়। আচ্ছা, বিদেশে আমি ইউটিউবে দেখছি শহীদুল্লাহ স্যারের অ্যাডটা দেখে আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পরে নম্বরে যোগাযোগ করি, প্রধান স্যারের নম্বর যোগাযোগ করি, আমি এই জায়গায় আসি। আচ্ছা, এখানে আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার ডাক্তার নার্স স্টাফ ম্যানেজমেন্ট যারা ছিল তাদের ব্যবহার বা তাদের সেবা কেমন ছিল? আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ছবি চিকিৎসা, আমার সবার চাল চলন কথাবার্তা সব ভালো লাগছে। আমার জানি কি বলে মানে সবাই খুব সহযোগিতাপূর্ণ ছিল, সহযোগিতাপূর্ণ। এখানকার পরিবেশটা কেমন লেগেছে আপনার? পরিবেশ ইনশাআল্লাহ বহুত ভালো। আচ্ছা জি, আপনার মতো যারা অন্যান্য রোগী আছে যারা আপনার মতো এরকম ব্যথায় ভুগেছেন বা অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন কোনো ফল পায়নি, ওই সব ভাই বোনদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে? ওই সব ভাই বোনদের বলবো, যাদের কোমর ব্যথা হাঁটুর ব্যথা হয় তখন এদেরকে বলবো, আমি গেছিলাম শহীদুল্লাহ প্রধানের স্যারের কাছে, ওই জায়গায় গেলে ভালো হবে। তো আমরা যদি যান ওখানে আমি ঠিকানা দিব, অথবা আপনারা ইউটিউবের মাধ্যমে ইউটিউব গেলে গুগলের মধ্যে গেলে স্যারের ঠিকানা পাবেন, ওই ঠিকানা পাবেন গেলে ঢাকা ডিপিআরসি হসপিটাল গেলে ওখানে আপনারা উপকৃত পাবেন। আপনি কেন মনে করেন যে তারা উপকৃত পাবেন? আমি মনে করি আমি আসছিলাম শহীদুল্লাহ প্রধান স্যারের কাছে, আমি মোটামুটি সুস্থ, আল্লাহ দিলে আমার কোনো সমস্যা হয়নি। এদের লোকরা আমাদের অনেক সহযোগিতা করছে, এদের ব্যবহার ভালো, চিকিৎসা ভালো, উন্নত, এই কারণে আমি বলতে পারবো সবাই মানুষ। আচ্ছা, সবশেষে জানতে চাবো যে আপনি এখানে যতদিন ভর্তি ছিলেন আপনি যে সেবা পেয়েছেন সেই সেবার মানকে 100-তে কত দিবেন? 180-ও দিতে পারি। 180। আপনাকে বিডি টুডেসের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।